বিমানের মধ্যে বিড়ি ধরিয়েছেন যাত্রী। বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার পৌর। বিমানের মধ্যে মদ্যপ ব্যক্তির তাণ্ডব দেখে শুরু করে সহযাত্রীদের গায়ে প্রস্রাব। বিমানে শৌচালয় ধূমপান একাধিক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মাঝাকাশে। অভিযুক্তরা গ্রেফতারও হয়েছেন, এমনকি হাজতবাসও করছেন অনেকে। তবে এই প্রথম বিমানে বিড়ি খাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক পৌর। মঙ্গলবার মাঝাকাশে বিমানের মধ্যেই বিড়ি খাওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন 56 বছর বয়সী এক পৌর। বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, অভিযুক্তের নাম এম প্রবীণ কুমার। মঙ্গলবার দুপুরে আহমেদাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল তিনি। সহযাত্রীদের জীবন বিপন্ন করে মাঝাকাশে বিমানের মধ্যে বিড়ি খাওয়ার অভিযোগ উঠেছে পৌরের বিরুদ্ধে। বিমান বেঙ্গালুরু এয়ারপোর্টে পৌঁছতেই বিমানবন্দর পুলিশ দ্বারা গ্রেফতার হন অভিযুক্ত যাত্রী। রাজস্থান পালি জেলা নিবাসী প্রবীণ কুমারকে রাখা হয়েছে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই প্রথম কোনো যাত্রীকে বিমানে বিড়ি খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো। যদিও অভিযুক্ত যাত্রীর দাবি, তিনি এদিন প্রথমবার বিমানে চেপেছিলেন। চলতি বছরই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল মাঝাকাশে সিগারেট খাওয়ার অভিযোগে। তবে বিড়ি খাওয়ার ঘটনা এই প্রথম বলেই চিহ্নিত করেছে বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ।